সুভাষনগর সেবা সমিতি প্রতিবার একটা নতুন চমক থাকে। আগে পুজোটা হতো আমাদের প্রাইমারি স্কুলের সামনের মাঠে, এবার আমরা পাড়ার থেকে ক্লাবের থেকে উদ্যোগ নিয়ে আমাদের যে বড় স্কুলে খেলার মাঠটা আছে ওই মাঠে আমরা মহিষাদলে রাজবাড়ির আদলে আমাদের পূজামণ্ডপ সৃষ্টি হচ্ছে এবং আমাদের আলোকসজ্জা এবং পূজামণ্ডপে প্রচুর নতুন চমক থাকবে। এবং আমরা বিশ্বাস যে এখানে দুর্গাপূজার সময় মানুষের প্রচণ্ড মানুষের জনস্রোত এখানে ছাপিয়ে আসবে। পুজো কাছে এসে যাওয়া মানে বাঙালির একটা আবেগ, বাঙালির একটা সব থেকে বড় উৎসব, সেইটা নিয়ে সবসময় ব্যস্ততা এবং প্যান্ডেলটা সঠিক সময় সঠিকভাবে মানুষের সামনে প্রস্তুত করা এবং সমস্ত সঠিকভাবে সমস্ত জিনিসকে সম্পূর্ণ করাই আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বন্ধুবাসীর কাছে আমার আন্তরিকভাবে আমার একটাই বার্তা যে আপনারা আসবেন সুভাষনগর সেবা সমিতির মন্দির প্যান্ডেল প্রাঙ্গণে আসবেন এবং আমাদের যে আলোকসজ্জা এবং যে নতুনভাবে যে প্যান্ডেল তৈরি হচ্ছে এবং আমি এটুকুনি বলতে পারি আপনারা দেখে আপনারা খুব আনন্দিত হবেন।